জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ভোট শুরুর আগেই তৃণমূল কর্মীকে গুলি করে খুন। ঘটনায় চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার রতনপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রইসুদ্দিন শেখ, মারগ্রাম পঞ্চায়েতের রতনপুর গ্রামেই তার বাড়ি। অভিযোগ, শনিবার ভোর রাতে তাকে গুলি করে খুন করা হয়। এই গ্রামেই শুক্রবার বিকেলে এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ভোট শুরুর আগেই এই খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ঘটনার পর এলাকায় পুলিশি অভিযান চলছে। ভোরবেলাতে মোটামুটি 4 নাগাদ হবে, এরকম টাইমে ওরা যেয়ে মানে দরজায় ধাক্কায় একটা দুটো লোক। আমরা ভাবছি হয়তো পুলিশ, সেদিন দরজাটা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্বশুর হচ্ছে ওটা, আর শ্বশুরের কলার ধরে ঝাঁঝাঝাঁ নিয়ে চলে যায় একবারে। এটা একবারে পুরো মানে ওই প্রকাশ রাজবংশী, শান্তু, এরা উমর, এরা নিজে গিয়ে রাত্রে মিটিং করে এটা করেছে একবারে। আমরা টিএমসি, ওরা কোনো, ওরা হচ্ছে বিজেপি, কংগ্রেস, সিপিএম, মানে জোট পার্টি, কোনোরকমভাবে জিতার অত কোনো সম্ভাবনা নেই, সেই জন্য বুথ দখল করে ভোট করার চেষ্টা হচ্ছে। ওকে তুলে নিয়ে যেয়ে সফলার বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে ওকে ওই এতে ফেলে দিয়েছে পোখরে পাড়ায়। তৃণমূল করে, তৃণমূলের ভোটটা দেয় এর তাই, তাছাড়া কোনো দলমল করে না, কংগ্রেসের দল করে মেরেছে। এমনি ওই তো ভোট জোর করে দখল করবো, জবাই করে মানুষ সব পালিয়ে যায়, জবাই করে আমার ভোট আমরা জোর করে করবো বলে।